হ্যালো গাইজ, আগের ভিডিওতেই বলেছি যে কিভাবে অ্যাকোরিয়াম স্টার্ট আপ করা যায়। এবার আজকে বলবো যে অক্সিজেন ছাড়াও কোন মাছ রাখা যায়। আশা করি তোমরা ভিডিও দেখছো, তো দেখতে থাকো আর জানতে পারবে যে এয়ার ছাড়াও কোন মাছ রাখা যায়। বল, যেটার ব্যাপারে বলছিলাম যে বলে রাখা যায় না, সেটাতেও বলবো যে বলে কোন মাছ রাখা যায়। তো বলবো, দেখতে থাকো আমি বলবো, তো দেখো চলো কি হয়, দেখতে দেখো কাইন্ডলি। তো তোমরা দেখছো যে ভিডিও দেখে বুঝতেই পেরেছো যে আমরা কোন মাছের ব্যাপারে বলবো, সেটা হলো বেটা ফিশ। এটা ফ্রেশ ওয়াটারের সবচেয়ে প্রথম ফিশ যেটা অক্সিজেন ছাড়া রাখা যায়। তো আমরা বলবো এটাই যে বেটা ফিশ রাখাটা সহজ। তো বেটটা হলো আমাদের সাউথ ইস্ট আমেরিকার একটা মাছ। তো বেটটার জন্য কি দরকার হয়? বেটটার জন্য বোল ইউজ করতে পারো, বা 6 ইঞ্চি কিউব, 10 ইঞ্চি কিউব, এদের রাখার জন্য। এরা একটু বেশি জায়গা পেলে ঘুরতে ভালোবাসে। আর এদের ট্যাঙ্ক মেটস বলতে গেলে এদেরকে একা রাখাই বেটার, কারণ এদেরকে ফাইটারও বলা হয়। এরা অন্য মাছের সাথে থাকলে ফাইট করে, তো এদের ফাইটার বলা হয়। এই কারণেই এদের একা রাখাটা বেটার। এদের পিএইচ বলতে গেলে এরা খারজ জলে থাকাটা বেশি ভালোবাসে, তো এদের পিএইচ হচ্ছে তোমার 7 থেকে 8-এর মধ্যেই কাজ করে। আর এদের টেম্পারেচার থাকা উচিত 70 to 80°F। তো বলবো এটা ফ্রেশ ওয়াটারের জন্য খুবই ভালো মাছ এদেরকে। তার থেকেও বড় কথা হলো এরা অক্সিজেন ছাড়া খুব ভালো থাকে। অক্সিজেন ছাড়া এরা প্রচুর দিন বাঁচতে পারে। এদেরকে অনেক শপে, কন্টেনারে, তারপর ছোট ছোট বলে এদের রাখা হয়, বিকজ এরা অক্সিজেন ছাড়াই অনেক ভালো থাকে। আর এদের মেল ফিমেল চেনা খুবই সহজ। সেটা হলো এদের মেলরা দেখতে সুন্দর হয়, এবং মেলদের যে ফিন বা টেল যেগুলোকে বলে, ওগুলো ফিমেলদের তুলনায় অনেকটাই বড় হয়, তাই এদের খুবই ভালোভাবে চেনা যায়। তো আমি বলবো এইটুকুনি ফিমেল আর মেল বেটটার ব্যাপারে। আর মেল ফিমেল বেটটা থেকেও বড় কথা, বেটটার অনেক রকম ভ্যারাইটি আছে, হাফ মুন, ফুল মুন, OHM বেটটা, তারপর বেটটার আরও অনেক নাম আছে, যেমন প্ল্যাকেটও বলে অনেকে একে, কিন্তু রিয়েল নাম বেটটা, BETTAH, এটা বেটটা। তো বলবো যারা বেটটা রাখছো, প্রপারভাবে রাখো। এদের খাবার দিনে একবার দিচ্ছ, একবারই দাও, কোনো খারাপ নেই। বাট এদের ব্লাড ওয়ার্ম বা কেঁচো যেটা আমরা বলি, পারলে কম দিও, বিকজ কেঁচোটা প্রতিদিন এভরিডে দেওয়াটা ঠিক নয়। তো চালিয়ে যাও, বেটা রাখো, বেটা ব্রিডিং করাও, দ্যাটস ইট আর কি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং পরের ভিডিও আসছে গাপ্পি নিয়ে, তো দেখতে থাকো।